হ্যালো, পাওয়ার পয়েন্টে কাজ করার সময় এই টোটাল উইন্ডো সম্বন্ধে সমক্ষ একটা ধারণা রাখা খুব জরুরি। কোথা থেকে কোথায় যাবেন, কি করবেন, কিভাবে নেভিগেশন করবেন ইত্যাদি। তো দেখুন, পাওয়ার পয়েন্ট যখন খোলা অবস্থায় আছে, খুললে এখানে এই এখানে কয়টা স্লাইড আছে এই এটা কিন্তু দেখা যাচ্ছে। এখানে এখানে স্লাইড আছে, এই স্লাইডগুলো বাম দিকে দেখাচ্ছে। তো ইচ্ছা করলে আপনি এই স্টেজ এবং এই এই এরিয়ার মাঝে নিলে একটা তীর চিহ্ন আসে ডান দিক বাম দিক। এটাকে যদি ছোট করেন তাহলে স্লাইডের ওই অপশন এলাকাটা ছোট হয়ে যাবে, আর যদি রাইট করেন তাহলে এটা এই আপনার স্টেজ এলাকা বা ক্যানভাস এলাকাটা বড় হয়ে যাবে। এখানে একদম নিচে দেখেন লেখা আছে স্লাইড 1 of 4, তার মানে এখানে 1 থেকে 4 পর্যন্ত স্লাইড আছে। আমি যদি তৃতীয় স্লাইডটাতে ক্লিক করি, স্লাইড 3 of 4 এটা দেখাচ্ছে এখানে। এখন যদি এই বার থেকে 2 নম্বর স্লাইডটা ড্র্যাগ করে উপরে নিয়ে যাই, এভাবে আমরা এখান থেকে মুভ করতে পারবো। আমরা রাইট ক্লিক করে যদি আমরা বলি যে নিউ স্লাইড বা ডুপ্লিকেট স্লাইড, এই স্লাইডটা ডুপ্লিকেট হবে। আমরা যদি রাইট ক্লিক করে বলি যে ডিলিট স্লাইড, তাহলে এই স্লাইডটা কিন্তু মুছে যাবে। আবার যদি আমরা এখান থেকে স্লাইড অ্যাড করতে চাই, আমরা বলবো অ্যাড স্লাইড, নিউ স্লাইড। নিউ স্লাইডটা অ্যাড করলে এখন সরাসরি এখানে একটা নতুন স্লাইড চলে আসছে। এখন আরও কিছু অপশন সম্বন্ধে দেখায় আপনাদেরকে। মনে করুন যে এখানে এই অবস্থায় থাকা অবস্থায় এই ভিউসটা এখান থেকে আপনি বাড়াতে পারেন বা কমাতে পারেন নেভিগেশন। এই মাইনাস দিকে গেলে আপনার ক্যানভাস এরিয়া বাড়বে, আর ডান দিকে গেলে আপনার ক্যানভাস এরিয়া কমে যাবে। এটা আবার কিবোর্ডের কন্ট্রোল কি প্রেস করে যদি মাউস স্ক্রোলিং করেন, নিচের দিকে স্ক্রোলিং করলে ছোট হচ্ছে, উপরের দিকে স্ক্রোলিং করলে দেখবেন বড় হয়ে যাবে। এভাবে উইন্ডোটা যদি অনেক বড় হয়ে যায়, তখন দেখবেন যে ডান দিকে ভার্টিক্যালি একটি স্ক্রোল বার আছে, এখান থেকেও আপনি এটাকে স্ক্রোল আপ ডাউন করতে পারবেন। আবার দেখুন ভার্টিক্যালিও একটা বার আছে, এটা থেকেও আপনি স্ক্রোলটা আপ ডাউন করতে পারবেন। আবারও কন্ট্রোল প্রেস করে ছোট করে নিলাম আমি। এখন যদি কন্ট্রোল বাদে আমি স্ক্রোলিং করতে থাকি নিচের দিকে, তাহলে আমার টোটাল প্রেজেন্টেশনটা একটার পর একটা স্লাইড নিচের দিকে নামবে, এভাবে 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 নিচের দিকে নামবে, এভাবে এভাবে উপর দিকে উঠতে থাকবে। এই বিষয়গুলো মোটামুটি একটু ধারণা রাখতে হবে আপনাদেরকে। এখানে দেখুন যে আমরা যদি হোম সিলেক্ট করি, তাহলে যে কোনো টেক্সট সিলেক্ট করলে এখানে ফন্ট অপশন দেখছি আমরা বা প্যারাগ্রাফ অপশন দেখছি। এর নিচের দিকে এই ছোট্ট নিম্নমুখী তীর যেটা ফন্ট লেখা, এটা হচ্ছে ডায়ালগ বক্স লঞ্চার। এটাতে যদি ক্লিক করা হয় তাহলে ফন্ট সংক্রান্ত আরও ডিটেলস অনেক কিছু অপশন এখানে পাবেন। যদি আপনি প্যারাগ্রাফে ক্লিক করেন, প্যারাগ্রাফ সংক্রান্ত আরও ডিটেলস অপশন এখানে পাবেন। এটা যেহেতু ওয়ার্ড আর্ট, এটা সিলেক্ট অবস্থায় যদি ফরম্যাট থেকে আপনি এই ড্রয়িংয়ের অপশনে ক্লিক করেন, তাহলে ডান দিকে আপনাদের ফরম্যাটিং শেপ অপশন এবং এর মধ্যে শেপ অপশন এবং টেক্সট অপশন এবং তার মধ্যে আরও অনেকগুলো বাটন দেখা যাচ্ছে। এখান থেকে অনেক ডিটেল এডিটিংয়ের অপশন পাওয়া যাবে। এছাড়া এই টোটাল যে আমাদের ট্যাবগুলো দেখছি এবং ট্যাবের মধ্যে যে কমেন্ট গ্রুপগুলো দেখছি, আবারও বলি এটা হচ্ছে হোম ট্যাব, এটা হচ্ছে ইনসার্ট ট্যাব, ডিজাইন ট্যাব, হোম ট্যাবের এটা হচ্ছে ফন্ট কমেন্ট গ্রুপ, এবং কমেন্ট গ্রুপের মধ্যে এইগুলো হচ্ছে কমেন্ট। এখান থেকে ডায়লগ বক্স লঞ্চার আমি দেখালাম। এইখানে দেখুন একটা ঊর্ধ্বমুখী একটা তীর আছে, রিবন ডিসপ্লে অপশন। এই পুরো জিনিসটাকে আমি বলা হয় রিবন। এই রিবন ডিসপ্লে অপশনে গিয়ে যদি আপনি অটো হাইড রিবন করে দেন, তাহলে এখানে আপনি আর কোনো রিবন দেখতে পাবেন না। আপনি ফরম্যাটটাকে বন্ধ করে দেন, এখানে আর কোনো রিবন দেখা যাচ্ছে না, কিন্তু এটা 3 ডট আসছে। এই 3 ডটে ক্লিক করে আপনি ইচ্ছা করলে, অথবা এখানে একটা আপারমুখী রিবন ডিসপ্লে অপশনে এটাতে আবার যদি ক্লিক করেন, তাহলে এখানে শো ট্যাব, এই ট্যাবটা শো হচ্ছে, শুধু ট্যাবটাই শো হচ্ছে এখন। যদি এখান থেকে আপনি ক্লিক করে বলেন যে শো ট্যাব অ্যান্ড কমেন্টস, তখন ট্যাব অ্যান্ড কমেন্টস দুইটাই শো হচ্ছে। আমি এটাকে আবারও অফ করে দিলাম, আমি অটো হাইড করে দিলাম। এখানে একটা ট্রিপল ডট দেখছি, এটা যদি ক্লিক করি তাহলে সাময়িক সময়ের জন্য এটা ফিরে আসবে। আমি যখন এখানে আমার ক্যানভাসে ক্লিক করলাম তখন আবার চলে যাচ্ছে। আবার যদি প্রয়োজনের সময় ক্লিক করে এখান থেকে একটা নির্দিষ্ট কমেন্ট আমি সিলেক্ট করে নিই, আমি কমেন্টটা দেওয়ার পরে ক্লিক করলে ও কিন্তু আবার চলে যাচ্ছে। এখন যদি এই ত্রিভুজে ক্লিক করি ফিরে আসবে। একেবারে ফিরে আনতে গেলে যে ঊর্ধ্বমুখী তীরটা আছে, এই তীরে ক্লিক করে শো ট্যাব অ্যান্ড কমেন্টস এটাকে ক্লিক করেন। তারপর এখানে নিচে দেখা যাচ্ছে যে নোটস, এই নোটসে ক্লিক করা মানে এখানে যদি কোনো নোট থেকে থাকে তাহলে এই নিচে নোট আকারে দেখাবে, যদি কমেন্টস থেকে থাকে তাহলে সেই কমেন্টটাকে এখানে কমেন্টস আকারে দেখাবে। যদি এটা ডিসপ্লে করি, এটাকে বিভিন্নভাবে ডিসপ্লে করা যায় কয়েকটা অপশনে, যেমন স্লাইড শর্টার ভিউ হতে পারে, শো ভিউ হতে পারে, এই ধরনের কয়েকটা ভিউ এখান থেকে আপনি দেখতে পারেন, অথবা অন্য একটি জায়গায় আমি দেখাচ্ছি, এসকেপ করে ফিরে যাই।
অথবা আমি এখান থেকে এসকেপ করে ফিরে আসছি, আমি ভিউ মেনুতে গিয়ে এখানে গিয়ে দেখলে এটা হচ্ছে নর্মাল ভিউ। এটা নর্মাল ভিউ সবসময় আমরা যেটা দেখে থাকি সেটা দেখাচ্ছে। কমার্সটাকে আমি বন্ধ করে দিলাম। তারপরে আউটলাইন ভিউ বলতে এখানে আউটলাইন আকারে টেক্সটগুলো দেখাচ্ছে খুব সংক্ষেপে, আরও বড় থাকলে বড় দেখাবে, এখানে ডিটেলসটা দেখাচ্ছে না। স্লাইড শর্টার বললে এই স্লাইডগুলো শর্টার করে দেখাবে এরকম। আর একটু ভিউটা ছোট করি আমি, ভিউটা ছোট করলে এই যে স্লাইডগুলো এরকম পরপর এসে দেখাচ্ছে, এভাবে দেখাবে। এখান থেকে যে কোনো স্লাইডে জাম্প করে চলে যেতে পারবেন। আবার আমি ব্যাকে আসি স্লাইড শর্টারে, যদি প্রয়োজন হয় এই স্লাইডগুলো জাস্ট মুভ করা যাবে, প্রথমটা শেষের শেষটা প্রথমে এভাবে এখান থেকে মুভ করা যাবে। নোট পেজে ক্লিক করলে এখানে কোনো হিডেন নোট যদি থেকে থাকে নোট পেজ আকারে দেখাবে, আর রিডিং ভিউ তো এভাবে দেখাবে, ভিউ আকারে দেখাচ্ছে। মোটামুটি এই বিষয়গুলো আপনাদেরকে মানে ক্লিয়ার না থাকলে অনেক সময় যখন আমি যখন এভাবে দেখাচ্ছি বা যখন ক্লাস করি তখন দেখা যায় যে এই হঠাৎ করে কোথা থেকে কোথায় চলে যাচ্ছে, এগুলো খুঁজে পাওয়া যায় না। দেখুন এই স্লাইডে এখানে একটা দেখা যাচ্ছে যে এটা লেখা আছে ক্লিক টু শো কমান্ড প্যান। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে কমান্ড প্যানটা আসছে, এই কমান্ড প্যানটি রিপ্লাই লিখে দিতে পারেন। যখন একটা গ্রুপে কাজ করবেন আপনারা, একজন একটা স্লাইড তৈরি করলো, করে এই স্লাইডে আর কী মডিফিকেশন করতে হবে বা এডিট করতে হবে সেই সংক্রান্ত আরেকজন হয়তো এখানে কেউ একজন কমেন্টস লিখে রাখলো, আরেকজন খুলে সেটাকে কারেকশন করার পরে বলে দিল যে হ্যাঁ রিভাইজড বা কিছু একটা লিখে দিল, তাহলে সেটা যে লিখলো তার কমেন্টসগুলো এখানে থাকবে। এটা আমি এখন আছি বলে এটা হচ্ছে, যদি আরেকজন কেউ লগ ইন অবস্থায় থাকতো তাহলে এখানে এভাবে দেখা যেত। তো ভিউজ থেকে এটা, আর ভিউ থেকে ছোট বড় ভিউয়ের জন্য আপনারা জুমে গিয়ে যদি একটা পার্সেন্টেজ মনে করেন 33% সিলেক্ট করে ওকে করলেন, এই ক্যানভাসটা এখন 33% আসবে। যদি আমরা ফিট ইন উইন্ডোতে ক্লিক করে দিই তাহলে এই ফিট ইন উইন্ডোতে আসবে। এখানেও দেখেন একটি নোটস অপশান আছে, নোটস অপশানে এটা যদি আমরা ক্লিক করে দিই তাহলে মোটামুটি এখান থেকে নোটটা চলে গেল। আবার যদি নোটে ক্লিক করি এই নিচে আমাদের নোট অপশানটা দেখা যাচ্ছে, এটা এখান থেকেও করা যাবে, অফ অন এখান থেকেও করা যাবে। আরেকটা জিনিস দেখুন, এখানে বাম দিকে একদম নিচের দিকে এখানে একটা বইয়ের সিম্বল আছে এবং এখানে ক্রস সাইন আছে। আমি এটার উপর পয়েন্টটা রাখলে লেখা আছে স্পেলিং ইরর অর ফাউন্ড, স্পেলিং ইরর অর ফাউন্ড, ক্লিক টু কারেক্ট দেন। যদি এখানে আমরা ক্লিক করি তাহলে এখানে আমার কোন স্পেলিংটা ভুল আছে সেই স্পেলিংটা দেখাচ্ছে, যে স্পেলিংটা আমার ভুল আছে এবং এটাকে ওয়েলকামে এটাকে আমার ইচ্ছে করলে এখানে চেঞ্জ করে দিতে পারি। এভাবে যদি আর কোথাও স্পেলিং ভুল থাকে তাহলে সেই স্পেলিংটা এখানে দেখাবে। যেমন এখানে একটা স্পেলিং ও ধরছে দ্যাট ইজ আই, এটাকে আমরা চেঞ্জ করে দিই, স্পেল চেক ইজ কমপ্লিট। এইখানে দেখুন আর স্পেল চেক নেই, এখানে আর ক্রস দেখাচ্ছে না। অ্যাক্সেসিবিলিটি ইনভেস্টিগেট, ও নিজের মতো নিজে পুরাটা একটা ইনভেস্টিগেট করছে, করে এখানে বলছে মিসিং অল্টারনেটিভ টেক্সট 9। তার মানে এখানে যে ইমেজগুলো আছে এগুলোতে সবসময় অল্টারনেটিভ টেক্সট দেওয়া হয়, এখানে মিসিং আছে অল্টারনেটিভ টেক্সট, এখানে মিসিং আছে স্লাইডের টাইটেল 2। যেমন এই স্লাইডটাতে টাইটেল নাই এবং এই স্লাইডটাতে টাইটেল নাই। ইউজ ক্যাপশন ফর অডিও অ্যান্ড ভিডিওস 2, অডিও এবং ভিডিও যদি থেকে থাকে তার জন্য ক্যাপশনের প্রয়োজন আছে, সেই ক্যাপশনটাও এখানে নাই, এই ফাইলটাতে ক্যাপশন মিসিং আছে এটা দেখাচ্ছে। কিপ অ্যাক্সেসিবিলিটি চেকার রানিং হোয়াইল ওয়ার্ক, এটা কি রানিং থাকবে কি থাকবে না এই অপশন থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। তো আমাদের সবসময় সিলেক্ট করাই থাকা উচিত। তো ফাইনালি একটা কাজ করার পরে এই টোটাল ছোট হিডেন যে সমস্ত বাটনগুলো আছে এগুলো সম্বন্ধে যদি আপনাদের ধারণা থাকে তাহলে কাজগুলো অনেক নিখুঁত হবে, অনেক কাজ খুব সহজে করতে পারবেন। তো মোটামুটি নেভিগেশন সম্বন্ধে নিশ্চয়ই ক্লিয়ার হলেন, সকলকে অসংখ্য ধন্যবাদ।